আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশি স্টাইলের পারফেক্ট দোকানের মতন টেস্টে কালোজাম রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ টেস্টে। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার এই আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক তো অবশ্যই দিয়ে দিবেন। এখানে আমি 4 কাপে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, 1 চা চামচ বা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হালকা হাতে মিক্স করে নেবেন, কোনো রকম জোড়াজুড়ি করার দরকার নেই। মিক্স করা হয়ে গেলে এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা যদি ঘিটা আপনাদের বাসায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন, তবে ঘিটা দিলে টেস্টটা একটু বেড়ে যায়। আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি একটা ডো রেডি করব। ডোটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি লিকুইড গরুর দুধ। আমি দুধটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। আমি একটা পারফেক্ট ডো রেডি করব, তবে আমি দেখিয়ে দিব ডোটা কীরকম হবে। এরকম আঠালো টাইপের একটা ডো রেডি হবে। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর কিন্তু ডোটার আঠালো ভাব নেই। এখন আমি মিষ্টি শেপ দিব, সেজন্য হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ ছোটো বা বড়ো সাইজ দিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি এরকম সাইজ করে নিচ্ছি। পরে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এখানে আমার 5টা মিষ্টি রেডি হয়েছে। আমি এখন চলে যাচ্ছি চুলাতে। চুলাতে আমি একটি প্যান বসিয়ে তার মাঝে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হবে, বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে, ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন তেলটা কিন্তু কুসুম গরম হতে হবে। তবে এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি মিষ্টিগুলো নাড়াচাড়া করব না। মিষ্টিগুলো নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু তেলটাতে নাড়াচাড়া করছি, দেখবেন যে একটু পরেই আপনাদের মিষ্টিটা তেলের উপরে ভেসে উঠেছে, তখন আপনারা মিষ্টিগুলো নাড়াচাড়া করতে পারেন। আমি একটু ব্ল্যাক কালার করে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে আঁচে রেখে দিয়েছি, দিয়ে উপর থেকে একটু এরকম করে তেল দিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু মিষ্টিগুলোতে কালার চলে আসছে। কোনো রকম জোড়াজুড়ি করার দরকার নেই, উপর থেকে তেল ঢেলে দিলেই দেখবেন যে এই যে আমি এখন মিষ্টিগুলো একদম ব্ল্যাক কালার করে ভেজে নিয়েছি। এরকম কালার করে নিবেন, পরে উঠালে কিন্তু মিষ্টিগুলো আর একটু কালার হয়ে যাবে। এই যে দেখুন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চলে যাচ্ছি শিরাতে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। 3 কাপ পরিমাণ পানিতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি সবগুলো 4 কাপে মেপে মেপে দিচ্ছি। আমার রেসিপিটা ফলো করবেন, তবে আপনাদের মিষ্টিটা কোনো ঝামেলা হবে না। দিয়ে দিচ্ছি এখানে 2টো, আপনাদের পছন্দ হলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, দারুচিনি বা এলাচ দিয়ে। আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 5 মিনিট, যতক্ষণ না পর্যন্ত বলক আসে। বলক আসার সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 30 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন মাশাল্লাহ আমার মিষ্টিগুলো পারফেক্টলিভাবে তৈরি হয়ে গিয়েছে। এগুলা কিন্তু সাইজও বড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে।
এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমি এখন সার্ভ করব মিষ্টিগুলো। দেখুন এই মিষ্টিটা কিন্তু খেতে একদম দারুণ লাগে এবং দেখতেও খুবই সুন্দর। আজকে আমি খুবই সহজভাবে এই রেসিপিটা তুলে ধরেছি। আপনারা যদি ইচ্ছে করেন এই মিষ্টিটা খালিও খেতে পারেন বা তার উপরে একটু মাওয়া বা একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু আপনাদের মিষ্টির টেস্টটা আরও বেড়ে যাবে। আমি এই মিষ্টিটা আমার বাসায় খুবই পছন্দ করে আমার বাচ্চারা। আমি এই মিষ্টিটা একটু কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটুকু পারফেক্ট হয়েছে। মিষ্টিটা কাটলেই বুঝতে পারবেন যে আমার এই মিষ্টিটা কতটুকু সুন্দর দেখতে হয়েছে ভিতর থেকে। উপর থেকে দেখতে যেমন লবণীয়, ভিতর থেকে দেখতেও কিন্তু সেম। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন যে মিষ্টিটা কীরকম হয়েছে, একদম পারফেক্ট। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।